নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এটি মে মাসের মাসিক রাশিফলের ভিডিও। আপনি যদি কর্কট রাশির অথবা কর্কট রগ্নের মানুষ যদি হন, আপনার জন্য এই মে মাসে কী বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। মহা ভবিষ্যৎবাণী আপনাদেরকে এই মে মাসে কর্কট রাশি কী রেজাল্ট পেতে চলেছে, স্বাস্থ্য, শিক্ষা, বিবাহ, প্রেম, ইনভেস্টমেন্ট, কর্ম, ভাগ্য, এগুলো সমস্ত বিষয় কিন্তু আলোচনা আমি এই ভিডিওতে করবো। খুব ছোটো ছোটো করে আলোচনাটা আমি আপনাদেরকে করবো এবং আমার তরফ থেকে বোঝানোর চেষ্টা করবো, দেখুন, এবং ভিডিও শেষে উপায় আপনাদেরকে জানাবো। প্রথমেই আপনাদেরকে বলি, আপনি কর্কট বাসী অথবা কর্কট লগ্নের যদি মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু শনি ঢাইয়া কিন্তু শুরু হয়ে গেছে, অলরেডি হয়ে যাচ্ছে মে মাস থেকে। অর্থাৎ আপনারা, আমি বারবার বলছি, এই ঢাইয়া কিন্তু যাদের ক্ষেত্রে শনি নেগেটিভ আছে, আপনারা কিন্তু যথেষ্ট সমস্যাতে কিন্তু আসতে চলেছেন। যদিও ভাগ্যভাবে বৃহস্পতি থাকছে, তাও অষ্টমভাবে শনি আপনাদের বেশ কিছু দিক থেকে নেগেটিভ দিকগুলো কিন্তু বিশেষভাবে দেখা যাচ্ছে। এর জন্য আমি বারবার বলছি, শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন। আপনি কর্কট রাশি অথবা কর্কট লগ্নের মানুষ, বিশেষ করে সমস্যা কিন্তু আপনাদের আসতে চলেছে, তার আগে সঠিক প্রতিকার প্রতিবিধান আপনারা করুন, শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন। প্রথমে আপনাদেরকে জানাই স্বাস্থ্য। দেখুন, স্বাস্থ্য নিয়ে খুব বড় ধরনের কিন্তু সমস্যা আপনাদের থাকছে না, কারণ রাশির উপর বৃহস্পতির দৃষ্টি। খুব বড় ধরনের যে স্বাস্থ্য নিয়ে সমস্যা সেটা কিন্তু দেখা যাচ্ছে না, প্রথম কথা। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক দিকটা, দেখুন বৃহস্পতি আপনাদের পঞ্চমভাবে দেখাচ্ছে, দৃষ্টি দিচ্ছে, শেয়ার মার্কেট, জেমস অ্যান্ড জুয়েলির সঙ্গে যুক্ত আছেন, স্টক মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাতে যারা ইনভেস্টমেন্ট করবেন তারা কিন্তু লাভবান পাবেন এবং আকস্মিক ধনপ্রাপ্তি আপনাদের এ মাসে কিন্তু ঘটতে চলেছে। আপনি কর্কট রাশি মানুষ বা কর্কট লগ্নের মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তির জায়গা কিন্তু দেখা যাচ্ছে। বড় ভাই বা বোনদের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হবে এবং এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে অস্থিরতা কিন্তু তৈরি হবে। অর্থাৎ কর্মের জায়গাটা নিয়ে আপনি যথেষ্ট, আপনার চাপ থাকবে কর্মক্ষেত্রে, এই জন্য আপনি হয়তো চাকরি ছেলে নতুন একটা চাকরি ধরার জন্য আপনি কিন্তু চেষ্টা কিন্তু করবেন। অর্থাৎ কর্মক্ষেত্রে যথেষ্ট প্রেশার কিন্তু আপনাদের আসতে চলেছে। আপনি কর্কট রাশির মানুষ, লিখে নিন, ডায়েরিতে নোট করে নিন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ, মত পার্থক্য কিন্তু সৃষ্টি কিন্তু হতে চলেছে। এবার আসি আপনাদের ক্ষেত্রে, আপনাদের একাদশ এবং চতুর্থ পতি আপনাদের নবমভাবে অবস্থান করছে, দুর্দান্ত কেন্দ্রতিকোণ রাজযোগ আপনাদের সৃষ্টি করছে। দেখুন, ভাগ্যের, ভাগ্যভাবে আবার বৃহস্পতি অবস্থান, ভাগ্যের পূর্ণমাত্রার সাপোর্টটা আপনারা কিন্তু পাবেন। ভাগ্যের দ্বারা আপনারা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে বৈতরণী পার কিন্তু আপনারা করে যাবেন এবং সম্পত্তি, নিজস্ব প্রপার্টি, নিজস্ব অ্যাসেট, জমি জায়গা কেনার সম্ভাবনা কিন্তু আপনাদের থাকছে। জমি জায়গা এবং নিজস্ব ফ্ল্যাট, গাড়ি, এই জায়গাগুলো কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করবে কেনার ক্ষেত্রে। তবে দাম্পত্য সুখের জায়গাটা আমি বলি, দাম্পত্য সুখের, স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট বন্ডিংয়ে কিন্তু অভাব দেখা দেবে। খুচরো সমস্যা কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু থাকবে, ছোটোখাটো সমস্যা, মতবিরোধ, মত পার্থক্য কিন্তু তৈরি কিন্তু হবে এবং আপনাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে বিদেশের সাথে যারা রত আছে, বিদেশ থেকে আপনারা কিন্তু যথেষ্ট গ্রো আপনাদের কিন্তু করবে। অর্থাৎ ইনকামটা বিদেশ থেকে আপনাদের আসবে এবং এর পাশাপাশি যারা পার্টনারশিপ বিজনেস করছে তাদের ক্ষেত্রে চোখ কান খুলে রেখে পার্টনারশিপ বিজনেস করুন, কারণ বেশ কিছু ক্ষেত্রে ধোকার বা প্রতারণা কিন্তু আপনি হতে পারেন এবং বেশ কিছু ক্ষেত্রে আর্থিক লসের জায়গা কিন্তু থাকছে। কিছু কিছু ক্ষেত্রে ভুল ইনভেস্টমেন্ট হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে। শিক্ষাক্ষেত্রে যারা উচ্চ শিক্ষা করছেন বা প্রাইমারি শিক্ষার সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, যারা উচ্চশিক্ষা বা রিসার্চমূলক পড়াশোনা করছেন, গবেষণামূলক পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো এবং আপনাদের বেশ কিছু ক্ষেত্রে আপনাদের মান সম্মান এই মাসে কিন্তু বৃদ্ধি কিন্তু হবে। তবে ফিল্ম দুনিয়ার সঙ্গে যারা যুক্ত আছেন, অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে আপনি যুক্ত আছেন, এই জায়গাটা কিন্তু আপনারা যথেষ্ট সুনামের সঙ্গে কিন্তু কাজ করবেন এবং ক্যারিয়ার ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট এ মাসে কিন্তু হবে।
এবার আসি আপনাদের প্রেমের ক্ষেত্রে। দেখুন যারা নতুন প্রেমিক প্রেমিকারা আছেন, প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা সফলতা পাবেন 100%। অর্থাৎ নতুন প্রেম, পুরাতন প্রেম, কামব্যাক, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করতে চলেছে। আপনি কর্কট রাশির মানুষ, ডায়েরিতে নোট করে নিন, এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি কিন্তু করছে। এবং আপনাদের ক্ষেত্রে এই মাসে বিশেষ করে মে মাসের মাঝামাঝি সময় থেকে আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক সফলতা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে, আর্থিক সফলতা, আর্থিক ক্ষেত্রে উন্নতি কিন্তু আপনাদের কিছু কিছু ক্ষেত্রে কিন্তু হবে। তবে কিছু ক্ষেত্রে অর্থ লস হয়ে যাওয়া, ভুল ইনভেস্টমেন্ট করা অর্থক্ষেত্রে, এটাও কিন্তু আপনাদের দেখা কিন্তু যাচ্ছে। এবার আসি আপনাদের ক্ষেত্রে বিশেষ করে সম্পত্তির দিকটা। দেখুন যারা সম্পত্তি কেনা বেচার সঙ্গে যুক্ত আছেন, তারা কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ কেনা বেচার সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাটা কিন্তু আপনারা ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। এবং বিশেষ করে আপনাদের ক্যাশ ফ্লোয়ের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু থাকবে। তবে মানসিক টেনশান, উদ্বেগ আপনাদের বৃদ্ধি করবে। এবং বিদেশের সাথে যারা রত আছে, বিদেশ থেকে আপনারা কিন্তু যথেষ্ট পরিমাণে লাভবান আপনারা কিন্তু হবেন। অর্থাৎ আপনি ডাইরেক্ট বা ইনডাইরেক্ট, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি আপনি যুক্ত থাকেন, বিদেশ থেকে যথেষ্ট প্রফিট আপনারা কিন্তু এই মাসে কিন্তু পাবেন। বন্ধু বান্ধব থেকে একটু হলেও সাবধান। বেশ কিছু ক্ষেত্রে চীনা পরিচিত মানুষই আপনাকে গাছে উঠিয়ে দিয়ে হয়তো আপনার মইটা টেনে নিতে পারে। তবে পিতার থেকে আপনারা সহযোগিতা কিন্তু পাবেন। তবে পিতার স্বাস্থ্য নিয়ে আপনাদের টেনশন বা উদ্বিগ্নের কারণ কিন্তু হতে পারে, পিতা অথবা মাতার স্বাস্থ্য নিয়ে। পিতা এবং মাতার শরীর স্বাস্থ্যের দিকটা নজর দিন। কী উপায় করবেন? আপনারা শিবের ওম নমঃ শিবায় আপনারা পাঠ করুন, বা শিবের উপাসনা করুন, মহাদেবের উপাসনা করুন, এবং চন্দ্রের বীজমন্ত্র আপনারা পাঠ করুন। চন্দ্রের বীজমন্ত্র পাঠ করলে বিশেষভাবে লাভ পাবেন। এবং মহাদেবের উপাসনা করুন, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আপনারা যত পাঠ করতে পারবেন ততদিক এই যে শনির যে নেগেটিভ এফেক্ট কিছুটা হলো আপনাদের কাটবে। আবারও বলছি, যেহেতু ঢাইয়া শুরু হয়ে যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে মে মাস থেকে আপনারা শনি রক্ষা কবচ আপনারা ইমিডিয়েট পরিধান কিন্তু করুন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।